অমর একুশে বইমেলার ষষ্ঠ দিন আজ মেলার সোহরাওয়ার্দী উদ্যান প্রাঙ্গণ থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী রেদওয়ান আহমেদ। রেদওয়ান, বিকেল গড়িয়ে সন্ধ্যা এখন চলছে, এই মুহূর্তে মেলা প্রাঙ্গণে উৎসবের আমেজ কেমন দেখছেন? ফাহমিদা সম্পা, যেটি বরাবরই হয় আসলে, মেলা প্রাঙ্গণ খুলে দেওয়ার পর থেকে যত সময় গড়ায় তত কিন্তু দর্শনার্থীদের, পাঠকদের ভিড় আসলে বাড়তে থাকে। এই মুহূর্তে মেলা প্রাঙ্গণ আমি একটু দেখাতে চাই, আর সেই সাথে আসলে মূলত যাদের জন্য এই মেলা, পাঠক, লেখক, প্রকাশক, যারা বইপ্রেমী রয়েছেন তাদের দুই একজনের সঙ্গে কথা বলতে চাই। মেলা প্রাঙ্গণ নিশ্চয়ই আমি দেখাতে পাচ্ছি, বেশ দর্শনার্থীর উপস্থিতি কিন্তু রয়েছে, তবে ছুটির দিনগুলোতে অর্থাৎ শুক্র এবং শনিবার দেখা যায় যে দর্শনার্থীর পরিমাণটা অনেক বেশি বেড়ে যায়, অর্থাৎ পাঠকের সংখ্যা বেশি বেড়ে যায়, লেখক এবং প্রকাশকদের সংখ্যাও বেড়ে যায়। আমি একটু দু একজন খুদে দর্শনার্থী যারা আসছে, পাঠক আসছে, তাদের সঙ্গে একটু কথা বলতে চাই। নাম কি তোমার বাবা? হিনা। কি কিনেছো তুমি? আম্বো, একটা বই, একটা গল্প বই, একটা সরার বই, একটা। আচ্ছা, তুমি কি কি কিনেছো? আমি দুটো রহস্য বই কিনেছি, একটি হলো মাঝরাতি রাত, আরেকটি হলো রহস্য রাহুল। বাহ, সুন্দর। আচ্ছা, আপনারা কি সবাই পুরো পরিবার সহ এসেছেন? জি। কোথেকে এসেছেন আপনারা? আমি আসছি আশুলিয়া থেকে, আমার ওয়াইফ আসছে জামালপুর থেকে। আচ্ছা, জামালপুর থেকে। জি জি। আচ্ছা, শোনালাম আসলে এখানে যারা পাঠকরা এসেছেন, দুজন খুদে পাঠকের সঙ্গে কথা বললাম, আর আসলে পুরো পরিবার সহ তারা এসেছেন। আসলে অমর একুশে গ্রন্থমেলায় কিন্তু ঢাকার বাইরে থেকে প্রতি বছরই, এমনকি দেশের বাইরে থেকেও শুধুমাত্র এই মেলায় অংশগ্রহণ করার জন্য কিন্তু আসে। যারা বইপ্রেমী তারা হচ্ছে প্রাণের মেলায় অংশগ্রহণ করে। তো এখন পর্যন্ত এই ছিল আমার কাছে তথ্য। ফাহমিদা সম্পা, রেদওয়ান, ধন্যবাদ সরাসরি যুক্ত হবার জন্য।